কিন্তু আমাদের পরিবেশগুলি যদি আমাদের দেশের পরিবেশগুলি যদি চিন্তা করি তাহলে দেখা যায় যেন আলেমদেরকে আল্লাহর এই কথা অনুযায়ী মুফতি সাহেবদেরকে পীর সাহেবদেরকে বুজুর্গদেরকে মুর্শেদদেরকে একবারে রব বানায় নেওয়া হয়েছে এতে কোনো সন্দেহ করার সুযোগ না কেন এই সুযোগটা হলো কারণটা কি কারণ এটাই আজকে যদি আমরা সহি আকিদার গুরুত্ব দিতাম তাহলে আলিমদেরকে মুর্শিদ কে কুতুবদেরকে কখনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে রব বানায় না আজকে গুরুত্ব নিত নাই যার কারণে যে যেভাবে শিখায় যে যেভাবে নিতে পারে যে যেভাবে বোঝাতে পারে সেভাবে আজকে ইসলামের কাজ চলছে ইসলামের দাওয়ার কাজ চলছে ঠিক কিনা দাওয়ার কাজ যে ইসলামের হচ্ছে না তা না হচ্ছে পর্যাপ্ত পরিমানে হচ্ছে কিন্তু এই ইসলামের দাওয়াত হচ্ছে ঠিক কিনা পথে না হয়ে বেদার পথে হচ্ছে। না নিয়ে আসে ইমান থেকে বের করে নিয়ে যাচ্ছে এজন্যই সর্বপ্রথম প্রয়োজন যেটা আলেম যারা তারাও সর্বপ্রথম যে বিষয়টির গুরুত্ব দিবেন সেটার নাম হলো কি আকিদা সেটার নামে আকিদা সে বিষয়টি হলো আকিদা একজন দায়ী যে বিষয়টি সর্বপ্রথম গুরুত্ব দিবেন সেটি হলো আকিদা একজন সাহেব যেটা গুরুত্ব দিবেন সর্বপ্রথম সেটাই হলো আকিদা একজন শিক্ষক দিন শিক্ষক ধর্মীয় শিক্ষক সর্বপ্রথম যে বিষয়টার গুরুত্ব দিবেন সেটাই আকিদা একজন শিক্ষার্থী যিনি ধর্ম দিন জানতে চান ইসলাম জানতে চান তিনিও সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্ব দিবেন সেটার নাম হলো আকিদা খুবই মুআক্কিদা। এর জন্য লক্ষ্য করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন অঞ্চলে দাওয়ার জন্য পর প্রেরণ করতেন সাহাবীদেরকে কিভাবে তিনি নির্দেশনা দিতেন সহিহুল বুখারী হাদিস সাহাবী আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন نبي صلى الله عليه وسلم معاذ بن جبل رضي الله عنه بجهة يامان الديك بيرن تكيكي بولين بولين إنك تأتي قوما من أهل الكتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وفي رواية فليكن أول ما تدعوهم إليه أن يوحدوا الله هي معاذ تلجأت شدعواني জেনে রাখো সর্বপ্রথম তোমার দাওয়ার বিষয়টি যেন হয় ইয়া আহিদুল্লাহ তারা আল্লাহর তাওহীদকে যেন জানবে আল্লাহর তাওহীদ বুঝবে আল্লাহর তাওহীদ মানবে এটাই যেন তোমার সর্বপ্রথম বিষয়বস্তু হয় সর্বপ্রথম যেন এটাই হয় কিভাবে গুরুত্ব দিলেন দেখুন ফা ইন আলা যদি তারা তোমার কাছ থেকে তাওহীদের বিষয়টি মেনে নেয় এই আকিদার বিষয়টিকে সুন্দর করে গ্রহণ করে নেয় ফা আলেমhum ان الله افترض عليهم خمس صلوات في كل يوم وليله তাহলে দ্বিতীয় ইস্থরি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তোমাদের জন্য দিন রাত 24 ঘন্টায় কত 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন কিভাবে বললেন যদি তাওহীদ না গ্রহণ করে যদি আকীদা না গ্রহণ করে তাহলে তাকে সালাতের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দেননি কারণ যদি সঠিক না হয় যদি যদি না না হয় হয় মুক্ত তাও শেখ এই চিন্তা নিয়ে যত আমি আবাদত করি যতই সালাত আদায় করি না কেন সেগুলি আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না এজন্য একজন মমিন একজন মুসলিম নর হোক নারী হোক আর যেই হোক না কেন তার জীবনের সর্বপ্রথম যে বিষয়টির গুরুত্ব দিতে হবে সেটি হল হলো এখানেই হলো পার্থক্য আহলুল হাদিস এবং অন্যদের মাঝে এটাই হলো পার্থক্য আহলুল হাদিস এবং অন্যদের মাঝে আহলুল হাদিসদের সর্বপ্রথম কর্মসূচি হলো সেই হল আকিদা আকিদাকে সঠিক করা আকিদার সংশোধন করা সঠিক আকিদার দাওয়াত দেওয়া এটি হলো সর্বপ্রথম আহুল হাদিস দিল না প্রিয় ভাইয়ের আমার সুতরাং আমাদেরকে বিষয়টি মনে রাখতে হবে যে যেই ঈশ্বরই হই না কেন সর্বপ্রথম যিনি দায়ী তিনিও সর্বপ্রথম দাওয়াত দিবেন আকিদা সংশোধনের শুদ্ধ করার সঠিক করে নেওয়ার আর যিনি শিক্ষার্থী দাওয়াত গ্রহণ করবেন তাকেও সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে দাওয়ার বিষয় কিন্তু আমাদের সমাজে বলা হয় কি সর্বপ্রথমে কিসের দাওয়াত দিতে হবে ফজিলতের কেন ফজিলত নাকি মানুষকে একত্রিত করে আর আকিদা নাকি মানুষকে বিভক্তি সৃষ্টি করে পৃথিবীর শ্রেষ্ঠ কে তিনি মহাম্ম আলি সাল্লাম মক্কার পরিবেশে সর্বপ্রথম দাওয়াত দিলেন তাওহিদের আকিদার মদিনার পরিবেশে সর্বপ্রথম দাওয়া শুরু করলেন তাওহিদ আকিদা আন্তর্জাতিক বিশ্বে দাওয়া শুরু করলেন তাওহি দাকিদার যে কথাও কাউকে দেওয়ার জন্য প্রেরণ করলে সেখানেও তিনি একই নির্দেশনা দিলেন তাহলে সর্বপ্রথম দাওয়া হবে তাওহি বা আকিদার বিষয় আর আজকে বলা হয় যে আকিদার দাওয়াত দিতে গেলে নাকি বিভ্রান্তি সৃষ্টি হবে কোনো সন্দেহ নাই এটি একটি বড় সমস্যার কারণ হল তারা মানুষেরা যদি আজকে নবী মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম ও সাহবাই কেরামদের সঠিক মানহাজের উপরে দাওয়াত দিতেন তাহলে তাদের মুখ থেকে এই কথা আসত না কারণ তারা দাওয়াত দেন কার মানহাজে বুজুর্গদের মানহাজ অনুযায়ী ঠিক কিনা হ্যাঁ বুজুর্গদের মানহাজ অনুযায়ী তারা দাওয়াত দিয়ে থাকেন যার কারণে তাদের মাঝে এই সমস্যা সৃষ্টি হচ্ছে প্রিয় ভাই রামা অতএব শুন আমরা যেন আমাদের জীবনের সর্বক্ষেত্রে নবী মোহাম্মদ সাল আলী ওসাল্লাম চার খলাফাই রাশিদিন সাহাবাই খেরাম যেভাবে আকিদার গুরুত্ব দিয়েছেন আমরা যেন সেভাবে গুরুত্ব দিয়ে আমাদের আকিদাকে সুন্দর করে নিতে পারি আল্লাহ আমাদের দান করুন